অবরো করেছিল, অনবরো করেছিল গোটেখিনি মানুষ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আহ্বানত, নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আহ্বানত ওলাই আহিছে পি পি এলক ঘুরি গল। আর ইউ পি পি এল আমি একেলগে আছো, আমি আর ইউ পি পি এল নহলে আমি সরকার বনাব নয়, আর আমি নহলে ইউ পি পি এল ইউ পি পি এল সরকার বনাব নয়। গতি আমি সকলের দায়িত্ব লিতা হিংসা নাইকিয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত, বা আমার ইয়াতে প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত যাওয়া সময়খিন এটাও বোমা বিস্ফোরণ হওয়া নাই, হত্যা হওয়া নাই। গতি আমি শান্তি পরিবেশ সৃষ্টি করবো আর উন্নয়ন তিনগুণ করছো। এখন মেডিকেল কলেজ বিটিআর আছে, দুখন মেডিকেল কলেজ, রাস্তা পথের অবস্থা ভাল হল, জল সম্পদ বিভাগের মোর নিজে মানে নিজে নিয়ম ভঙ্গ করে 450 কোটি টাকা দিছো, যে আপনার বরমাত মানে এটা আদিকে গালো যে 3 বছর 64 কোটি টাকা দিছো, আরো নিশ্চয় কই দিম। গতি আমি সকলের কারণে কাম করছো, সকলে আমার ভোট দিব মানে গভীরভাবে বিশ্বাস করি। প্রত্যাহ্বান সৃষ্টি হয়েছে নাকি কংগ্রেস ইপিএফ? একেবারে নহয়, কিন্তু নকরা কামটো তো কবই লাগবে না, প্রত্যাহ্বান একেলগে একেবারে নহয়। কিন্তু ইলেকশন তো লগতে খেলিছো, আপনাদের কোকসুন যে কংগ্রেসের 60 বছর 6খনে মেডিকেল কলেজ আছে, এটা 18খন মেডিকেল কলেজ চকুর আগত হয়ে আছে, গতি এটাও মিছা কথা কোয়া নাই। কংগ্রেসের 60 বছর ইউনিভার্সিটি 7খনে আছে, এটা 15খন হল। এখিনি কথা কলে কি মই কংগ্রেসক ভয় করা হয় নাকি? এখানে কথা কব লাগবে, কোনে কাম করেছে কোনে নকলে, আর কার দিনত হত্যা হিংসা হয়েছিল, বিপিএফর দিনত হত্যা হিংসা হয়েছিল, সন্ত্রাস হয়েছিল, আর বড় অনাবড় এই বিভেদর সৃষ্টি হয়েছিল, বিষবাস্প ব্যক্তি এইবিল যাতে না থাকে তাকে আমি নিশ্চয়ই কব লাগবে। এবার আনএক্সপেক্টেড রিজাল্ট হল, কংগ্রেস হয়তো শূন্য হয়ে যাব পারে, বিপিএফকে একটা সিটতে খেলেছে, দুটা সিটত খেলেছে, বিপিএফে একটা সিটে নিজিকে। গতি আমি কোনোদিনে নোপা মানে হয়তো যা 30 বছর নোহার রিজাল্ট আমি এবার লাভ করি। আজি ইমান আপনি মানে ধরলে কংগ্রেসের কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাবে? সেকেন্ড পজিশন কোন থাকে আমার পিছলে না, আমি 1 নম্বর দুশো, আমি 1 নম্বর আছো, এটিও মানে চাও পিছফালে কোন আছে মানে ইমান নাচাও। আমার মতলব দিও কিবাকে গৈ পেলে আমি আগত পাব লাগে, আর ভালকে আগত পাব লাগে, যেনে তেনে আগত পাব না লাগে, আমি কম্পার্টমেন্টেল পাস করব না লাগে, আমি গেস মার্ক পাই পাস করব না লাগে, আমি ফার্স্ট ডিভিশন পাব লাগে, তার কারণে যথেষ্ট আমার সমষ্টি নহয়, আর প্রত্যাহ্বান দিছো তো ডাঙর ঘটনা নক, অসমৰ ভোটৰ যি বিন্দা তাৰ মতেতো আমাৰ এটা তাত আমাৰ এটা এম এল এ নাই, হয় নহয় কওক, আমি ভোট নাপাওঁ। গতিকে আপুনি কেনেকৈ ক'লে আপোনালোক প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হৈছে? আমি তাত প্ৰত্যাহ্বান দিছোঁহে, প্ৰত্যাহ্বান জনাইছোঁহে, এ জি পি বিজেপি ইউ পি পি এলৰ মিত্ৰ শক্তিয়ে আমি তাত প্ৰত্যাহ্বান জনাইছোঁ।